বন্ধুরা আপনাদের পোলট্রি ফার্ম যাদের বন্ধ হয়ে গেছে তারা কি করবেন এই ভিডিওতে বলব সেই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন আর আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি অনেক কারণে বন্ধ হতে পারে আমি কারণগুলো বলবো আর তার প্রতিকারগুলো বলবো আপনারা যদি এই মতে চললেন আশা করি আপনাদের উপকার হবে ক্ষতি কিছু হবে না একটু ভিডিওটি দেখবেন আর বুঝবেন প্রথমে বলি একটা কারণে পোলট্রি ফার্ম বন্ধ হয়ে যেতে পারে সেটা হলো আপনি ধরুন করেছেন আপনি কিছু জানেন না দিয়ে তারপরও আপনি নিজে চাষ করেছেন ওখানে আপনি লস খেলে আপনার পোলট্রি ফার্ম বন্ধ হতে বাধ্য ধরুন লস খেলেন মানে পোলট্রি ফার্মটা করলেন খরচা করে তারপরে ইনকাম হলো না আপনি নিজে খরচা করে করলেন সেখানেও লস খেয়ে গেলেন তাহলে তো টিকি রাখা সম্ভব নয় তখন আপনি এমনিতেই বন্ধ করে দিয়েছেন এই রকম যদি হয় তাহলে আমি বলবো আপনাদের কোম্পানি চাষ করুন এবার কোম্পানি চাষ করুন দেখুন আমি একটা কথা বলি ফেলে রেখে তো লাভ নেই আপনারা যখন খরচা করেছেন আপনি নিজে করেছিলেন হয়নি কোম্পানি চাষ করুন দেখুন কি হয় একবার তো দেখুন ফেলে রেখে লাভ নেই এবার বলি যারা কোম্পানি চাষ করেছেন কোম্পানি চাষ করেছেন হয়তো অনেকে পেমেন্ট পাচ্ছেন আবার কোনো লোকরা হয়তো পেমেন্ট পাননি যাই হোক আপনার হয়তো সেই লকটা আপনি নিজে টাকা তুলতে গিয়েছেন এদিক ওদিক করে যে সেখানে আপনার কোডটা লক হয়ে গেছে সে বন্ধ হয়ে গেছে তাহলে তারা কি করবেন তাদের যদি পুঁজি থাকে তারা একবার নিজে করুন ঠিক আছে এবার তাদের যদি পুঁজি না থাকে অতটা সম্ভব নয় সকলের অনেকে ধার দেনা করেও করেন ধরুন তারা কি করবেন অন্য কিছু করুন শুধু আপনাকে পোলট্রি চাষই করতে হবে সেটা কোনো মানে নেই মেন কথা আপনাকে ইনকাম করতে হবে সেটা ওখানে আপনি ছাগল করতে পারেন বা অন্যান্য করতে পারেন মানে হাঁস করে দেখতে পারেন যেটা করবেন একটু শিখে নেবেন তারপর করবেন যেটা করবেন করুন বন্ধ রাখবেন না এবার অন্যান্য চাষও করতে পারেন প্রচুর আছে ইউটিউবে সার্চ করুন নাহলে এখানে ওখানে একটু ঘুরুন দেখুন দিয়ে করুন বন্ধ রাখলেই কিন্তু লোকসান এবার যদি এগুলো না পারেন তাহলে লিজে দিয়ে দিন ফার্মটা অনেকে তো লিজে নেয় অনেকে টাকা নেয় সামর্থ্য নেই করার তারা লিজে নেয় তারাও টাকা দেবে আপনার পড়ে থাকলে কিন্তু লোকসান পরে থাকলে আপনার ধরুন ইন লাগবে এটা ওটা যদি খড়ের চাল হয় খড় না ছাড়ানোর কারণে আপনার খড়টা নষ্ট হয়ে যাবে জল পড়বে জিনিসগুলো নষ্ট হবে সব নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি নিজে না করতে পারলেও এসব নিজে চাষ না করতে পারলেও আপনি কাউকে লিজ দিয়ে দিন কিন্তু করুন কিছু করুন কারণ আপনি ধরুন খরচা করেছেন আমরা তো ইনকামের জন্যই বা সেই খরচাটাও যদি না তুলতে পারেন তাহলে তো হবে না আপনি হয়তো রাগে বন্ধ করে দিয়েছেন অনেকে আর রাগেও বন্ধ করে দেয় এটা ইনকাম হচ্ছে না আমি করব না এই সব কিচ্ছু করব না বাইরে কারে চলে গেছেন বেশ আপনি যান যা করবেন করুন কিন্তু আপনার ফার্মটা বন্ধ রাখবেন না কাউকে লিজে দিয়ে দিন দিয়ে করুন আপনাদের দেখবেন উপকারই হবে বন্ধ রাখলে কিন্তু লোকসান খরচা করে করেছেন যখন করুন একটা না হলে আর একটা করুন আর একটা না হলে আর একটা করুন কিন্তু করুন এই ভিডিওতে এইটুকু বলার ছিল আপনাদের মতামতটা জানাবেন আর উপকৃত যদি হন ভিডিওটি দেখে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ